Hi dear friends, assalamu alaikum. This is MD Ali Asghar. Welcome to new another parts video of Planet Automation Limited. Today I'm gonna show you about the topics of SM1200 PLC programming sequence. আজকে একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও দিতে চাচ্ছি আমাদের আমার পুরো চ্যানেলের সবগুলো ভিডিওই অ্যাকচুয়ালি সব ইংলিশে করা তো আমার কিছু নেয়ারেস্ট শুভ যেটাকে বলা হয় শুভকামনাকারী সব সময় তারা বলছিল যে 1200 ভিডিওটা আমি যেন বাংলায় দিই তো আজকে SM1200-এর উপরে একটা বিস্তর বেসিক লেভেল থেকে শুরু করে যারা বেসিক লেভেল থেকে শুরু করতে চাচ্ছেন বা কিভাবে ইনিশিয়ালি অবস্থায় আপনারা যদি ইনস্টল দিতে চান কোনো যদি ইনস্ট্রাকশনের দরকার হয় তাহলে সেই বিষয়ে আপনারা আমার সাথে মানে কমেন্টস বক্সে বলতে পারেন যে কী হিসাবে আমি আসলে SM1500 বা SM যে কোনো একটা ভার্সনে টিএ পোর্টালের যে কোনো একটা ভার্সন কীভাবে ইনস্টল দেবো মানে আছে আমার পিসিতে তো স্টেপ বাই স্টেপ কী কী রিকোয়ারমেন্টস থাকে অ্যাকচুয়ালি কোন কোন ফোল্ডারগুলো খুব জরুরি যেমন মনে করেন যে আমি যদি সফটওয়্যার নিয়ে আলোচনা করতে চাই এটা হচ্ছে আমাদের মেন সফটওয়্যার আর এটা হচ্ছে আমাদের HMI হ্যাঁ আর এটা হচ্ছে এটা লাইসেন্স ইন্ডাস্ট্রিয়াল DCS সিস্টেমস DCS সিস্টেমের জন্য অর্থাৎ আমাদের লিঙ্ক আপ কোনো ডিভাইসে যখন আমরা স্কাডা বা DCS সিস্টেমে কন্ট্রোল করি তখন সেক্ষেত্রে এটা উইনসিজির লিঙ্ক আপ হিসেবে কাজ করে আর এটা হচ্ছে আমাদের অফলাইন সিমুলেটর হ্যাঁ আর এটা হচ্ছে মেইনলি আমাদের অটোমেশন লাইসেন্স ম্যানেজার অর্থাৎ এটা যদি আমাদের লাইসেন্সটা ডিজেবল হয়ে যায় কোনো কারণে তো আমাদের অফলাইনে ইকিভি ইনস্টলারের মাধ্যমে এই জিনিসটাকে আবার এনাবল করতে হয় যেহেতু আমরা ফ্রি ভার্সন সফটওয়্যারগুলো ব্যবহার করি তো বেসিক্যালি আমাদের মূল সফটওয়্যার হচ্ছে টিএ পোর্টালের ভি ভার্সন 15 বা যেখানে বিভিন্ন রকমের ভার্সন থাকতে পারে আমরা সিমেন্সের সাইড থেকে যেহেতু নামাই এখানে 15.1 আছে 16 আছে 17 রানিং আপডেটেড সফটওয়্যার হিসেবে তো আমরা যদি ফার্স্ট টাইম আসলে এটা যদি শুরু করি যে কীভাবে আসলে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে একটা সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা প্রোগ্রামিং পর্যন্ত যাব এবং কীভাবে একটা পূর্ণাঙ্গ ডিভাইসের কী কী ডিভাইস আছে আমার হার্ডওয়্যারের সাথে এবং সব কিছুই কীভাবে স্টেপ বাই স্টেপ ওইগুলোর সাথে কানেক্ট করব মডিউল টু মডিউল যদি কোনো এক্সটেনশন মডিউল থাকে সেটাকে কীভাবে অ্যাড করব হার্ডওয়্যারের সাথে হার্ডওয়্যার কনফিগার সহ বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো ফার্স্ট টাইম আমরা যেটা হয়েছে যে টি পোর্টালের যে মেন সফটওয়্যার টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন পোর্টাল বি ভার্সন 15 আমার এটা তো এটা ওপেন করার পরে সাপোজ আমরা যখন ওপেন করি এই জিনিসটা একটু ডিলে টাইম নেই কারণ হচ্ছে এটা একটা অনেক ভারী সফটওয়্যার প্রায় 20 GB আমার এটা 15 ভার্সনে যেটা আছে ওটা তো 20 GB হলে দেখা গেছে কী হচ্ছে এটার আপনার টোটালি নির্ভর করা হচ্ছে আপনার প্রসেসরের উপরে প্রসেসর যত ভারী বা যত ফাস্ট হবে এবং র্যাম যত ভালো হবে তত এটা স্মুথলি কাজ করতে পারবে আর কি এটা হলো বিষয় তো আমি একটু সাইজ করার চেষ্টা করতেছি যাতে আপনারা পূর্ণাঙ্গ দেখতে পারেন তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে প্রজেক্ট নেমের উপরে কিছু এক্সিস্টিং প্রোগ্রাম এখানে শো করতেছে একটু কারেকশন করে নিচ্ছি ওকে এখানে ওপেন এক্সিস্টিং প্রজেক্ট অর্থাৎ এখানে আমার যে প্রোগ্রামগুলো আছে স্টেপ বাই স্টেপ এগুলো হচ্ছে আমার ইউজেবল অর্থাৎ এগুলো আমি ওপেন করছি বা ক্রিয়েট করছি পার্সোনালি এগুলো আমার এই লিঙ্ক আপে আছে অটোমেশন ডিপ্লোমা বা আমার এইসব ফোল্ডারগুলোতে আমার এগুলো রাখা আছে অর্থাৎ নির্দিষ্ট একটা ফোল্ডারে গিয়ে এই 7200-এর এই প্রোগ্রামগুলো ওখানে সেভ হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমার কি ইউজেবল এক্সিস্টিং প্রোগ্রাম যেটা আমি ক্রিয়েট করছি প্রিভিয়াসলি কাজ করছি ওপেন করছি আপলোড করছি প্রোগ্রাম ইন এনি হাউ তো এগুলোকে ইচ্ছা করলে আমরা সাপোজ মনে করেন যে আপনার এটা দরকার নেই হ্যাঁ আপনি এটাকে রিমুভ করে দিলেন কোনো রিমুভ করে দিলেন এখানে ডন শো দিস মেসেজ দিলে এটা শো করবে না এটা মনে করেন যে এটাও আপনার দরকার নেই এটাও আপনি মাইগ্রেশন করলেন এটা ডিলিট করে দিলেন এটাও আমার দরকার নেই এগুলো ডিলিট করে দিলেন মানে যেগুলো দরকার আছে এগুলো সাপোজ রাখলেন আর বাকিগুলো ডিলিট করে দিলেন এরকম তো যেহেতু আমার এক্সিস্টিং আমি করবো না একটা নিউ প্রজেক্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি সেক্ষেত্রে ক্রিয়েট নিউ প্রজেক্টে যাবো এবং এখানে আমাদের নাও ইয়ে লিখবো তো যেটা অনলাইনে ক্লাস নিচ্ছি অনলাইন ডিপ্লোমা ক্লাস ডিপ্লোমা ক্লাস ওকে এরকম একটা নাম দিয়ে দিলাম যে কোনো একটা নাম আপনি আপনার ফ্যাক্টরি রিলেটেড কাজ হলে সে ফ্যাক্টরির নাম দিয়ে দিতে পারেন হ্যাঁ উইথ ডেট সহ দিয়ে দিতে পারেন এরকম
তাহলে ক্রিয়েট নিউ প্রজেক্টে যাওয়ার পরে প্রজেক্ট নেম অনলাইন ডিপ্লোমা ক্লাস অর্থাৎ আমার ফুল প্রোগ্রামটা এ নামের উপরে ডিপেন্ড করে সেভ হয়ে যাবে তো যাই কিছু ক্রিয়েট করি না কেন অবভিয়াসলি আমাদেরকে সেভ অপশনটাতে আমাদের ক্লিক করে জিনিসটা কনফার্ম করতে হবে হার্ডওয়্যারকে সবকিছুই আমাদের মানে হচ্ছে হার্ডওয়্যারকে জানাতে হবে সেটা নতুন ক্রিয়েটেড কোনো অপশন হোক বা যে কোনো কিছু তো সফটওয়্যারের মেন ভিউ যেটা আসলে আমরা যদি নাম লিখি প্রজেক্ট নেম লেখার পরে এখানে দেখেন এখানে প্রজেক্ট অনলাইন ডিপ্লোমা ক্লাস ওয়াজ ওপেন সাকসেসফুলি প্লিজ সিলেক্ট দ্য নেক্সট স্টেপ তো এখানে নেক্সট স্টেপ বলতে কি এখানে স্টার্টের অনেকগুলো অপশন আছে ডিভাইসেস অ্যান্ড নেটওয়ার্ক অর্থাৎ ডিসিএস বেস কার্ডা সিস্টেমের জন্য আমাদের লিঙ্ক আপ করার জন্য ডিভাইস টু ডিভাইস পোর্টাল টু পোর্টাল উইথ আইপি এগুলার নেটওয়ার্কস লিঙ্ক আপ হিসাবে বা কাজ করে এবং পিএলসি প্রোগ্রামিংটা হচ্ছে এখানে আমাদের মূলত প্রোগ্রামটা থাকে বা এখানে আমরা মূলত প্রোগ্রামটা করি করার পরে এখানে আমরা পাওয়া যায় অ্যান্ড মোশন অ্যান্ড টেকনোলজি হচ্ছে যদি পজিশন কন্ট্রোল সার্ভো ড্রাইভ সার্ভো মোটর বা আমরা স্টেপার মোটর যে কোনো ধরনের পজিশন কন্ট্রোলের জন্য আমরা যেসব প্রোগ্রাম বা স্টেপসগুলো ব্যবহার করতে চাই তখন এই অপশনটাতে আমরা গিয়ে ওই জিনিসটাকে হার্ডওয়্যারের সাথে লিঙ্ক আপ করে দেওয়া হয় ভিজুয়ালাইজেশন মিনস এখান থেকে সরাসরি আমরা আমাদের এইচএমআইয়ের প্রোগ্রামগুলো ইচ্ছেগুলো দেখতে পারি আমরা ক্রিয়েট করতে পারি পিএলসি প্রোগ্রামিংয়ের মতোই এবং উইথ পিএলসি মেমোরাইজড অ্যান্ড অনলাইন অ্যান্ড ডায়াগনোস্টিক্স মানে হচ্ছে অনলাইনের সাথে লিঙ্ক আপ করার জন্য অর্থাৎ স্কাডা বা এর জন্য আইপি কনফিগারেশনের জন্য আমাদের এই অপশনটা লাগবে তো এখানে দেখা যায় কনফিগারে ডিভাইস অর্থাৎ আমরা যেই মানে হচ্ছে সিপিইউতে কাজ করতে ওর সাথে কোনো এক্সটেনশন মডিউল আছে কি না বা ওই সিপিইউটা কী ওটা যদি হার্ডওয়্যারের সাথে আমরা কনফিগার করতে চাই তাহলে কনফিগারে ডিভাইস এটা আর রাইট পিএলসি প্রোগ্রাম ডাইরেক্টলি যদি আমরা পিএলসি প্রোগ্রামিংয়ে ঢুকে তারপরে যদি কনফিগার করতে চাই বা পিএলসি প্রোগ্রাম লিখতে চাই তাহলে এটা কনফিগারে টেকনোলজি অবজেক্টস এখানে মোশন কন্ট্রোল অ্যান্ড টেকনোলজি অর্থাৎ যেটা বললাম যদি আমাদের পজিশন কন্ট্রোলের কোনো বিষয় আসে বা সাবজেক্ট আসে তখন বা কোনো ডিভাইস আসে তখন আমরা এখানে গিয়ে ওটার হার্ডওয়্যার কনফিগারেশন করে দেন হচ্ছে প্রোগ্রামটা করি কনফিগার অ্যান্ড এসএমআই যেটা বললাম যে ভিজুয়ালাইজেশনে আমরা এসএমআই প্রোগ্রাম যদি আমাদের লিঙ্ক আপ করতে হয় পিএলসির সাথে তখন সেক্ষেত্রে আমরা এসএমআই প্রোগ্রামটা এখান থেকে করি অবভিয়াসলি সবগুলো সিমেন্সেরই হতে হবে ওপেন দ্য প্রজেক্ট ভিউ যদি কোনো এক্সিস্টিং প্রোগ্রাম থাকে ওটাকে ওপেন করতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদের এই অপশনটা তো আমরা যেহেতু ফার্স্ট টাইম ক্রিয়েট করতেছি সুতরাং কনফিগারে ডিভাইস অপশনে ক্লিক করলাম দেন হচ্ছে অ্যাড নিউ ডিভাইস অ্যান্ড দেন এখানে হচ্ছে কন্ট্রোলার্স কন্ট্রোলার্স মিনস হচ্ছে যত ধরনের পিএলসি আছে সিমেন্সের এসএমএন 1200 1500 300 400 হ্যাঁ 1200 তারপর হচ্ছে এইচএমআই এইচএমআই যা আছে যে বেসিক প্যানেল তারপর কম্পোর্ট প্যানেল মোবাইল প্যানেল এইচএমআই সিম্পল প্লাস এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের এইচএমআই প্যানেলস তো পিসি সিস্টেম যেটা ওয়েব ওয়েব ডিজাইনিং ফর স্কাডা সিস্টেম আর এখানে আমরা মূলত লিঙ্ক অ্যাপের মাধ্যমে এইচএমআই প্রোগ্রামের পিসির সাথে লিঙ্ক অ্যাপের মাধ্যমে আমরা স্কাডা ভিজুয়ালাইজেশনগুলো এখানে স্টেপ বাই স্টেপ করি আর কি তো আমরা এখন যেহেতু শুধু জাস্ট পিএলসি নিয়ে কাজ করব সেই জন্য এই যে 1200 যেহেতু আমাদের কাছে 1200 আছে এই জন্য এসএমএন 1200 এখানে আমরা যা গেলাম এখানে যাওয়ার পরে আমরা চাচ্ছি যে আমার এখানে যে সিপিইউটা আমি আপনাদেরকে আইডেন্টিফাই করতে চাচ্ছি 1200 এসিডিসি রিলে এটা আমার ফিজিক্যাল সিপিইউ এখন আমার কাছে আছে বাট আমি এভাবে ওপেন করব না আমি চাচ্ছি যে আমার কেবল লাগানো আছে পিসি টু পিএলসি তো আমি চাচ্ছি যে ওভাবে আমি ডিটেক্ট করব তো এখানে আমার ভার্সন নাম্বার হচ্ছে এটা তো আমি চাচ্ছি না যে ডাইরেক্টলি আমি অন করতে আমি চাচ্ছি যে পিসি টু পিএলসি নিজে ডিটেক্ট করে জিনিসটাকে নিয়ে নেবে তো আমি চাচ্ছি যে এই যে ভার্সন আমার 3 যেহেতু এটা 30 মিনস 3 যদি 4 হতো তাহলে 4 পয়েন্টের উপরে আমার ভার্সন হইতো তাহলে এখানে এই জন্য আমরা এই জন্য ইয়ে করি তো অটোমেটিক ডিলিট করার জন্য এখানে অ্যাড দিয়ে দিতে হবে যেহেতু আমি অটোমেটিকলি আনস্পেসিফাইড সিপিউ দ্যাট মিনস আমি জানি না আমার সিপিউটা কী এটা বা আমি চাচ্ছি যে অনলাইনের মাধ্যমে পিসি পিএলসিটাকে ডিটেক্ট করে নিয়ে নিবে অন দ্য স্ক্রিন একটু সময় নেবে এরপরে যেটা বলতেছিলাম যে যদি কন্ট্রোলারের সাথে যদি আমাদের এইচএমআই হয় তো সেক্ষেত্রে আমরা মেন পেজ থেকেও আমরা ইচ্ছে করলে এইচএমআইটা কনফিগার করতে পারবো কতটা স্ক্রিন লাগবে মেন স্ক্রিন কোনটা হবে কোন স্ক্রিনে কোন নাম হবে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো ওখানে অ্যাড করা যাবে তো ওটা যদি সিলেক্ট করা হয় তখন আমরা এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে দেন আমাদের সামনে এরকম একটা ফোল্ডার ওপেন হবে বা স্ক্রিন চলে আসবে তাহলে ডিটেক্ট করে
আমরা এখন এখানে কোনো কিছু শো করতেছে না যখন ডিটেক্ট করার পরে আইপি সব কিছু কনফার্ম হবে দেন আমাদের সামনে যে পিএলসি ফিজিক্যাল যে পিএলসি আছে সেটা ডিটেক্ট করে দেবে এখানে বিষয়টা হচ্ছে কি যদি ফার্স্ট টাইম আমরা যদি কনফিগার করতে চাই বা ইয়ে করতে চাই তখন এখানে একটু ঝামেলা হয় তো যেহেতু আমরা ইথারনেটের মাধ্যমে কমিউনিকেশন করতেছি ইথারনেট মিনস হচ্ছে পিএন বাই আই ওকে অ্যান্ড দেন হচ্ছে এখানে হচ্ছে ইন্টারফেস অর্থাৎ আমার পিসিটা পিএলসির সাথে কোন প্রোটোকলের মাধ্যমে কানেক্টেড বা কানেক্ট হবে এটা হচ্ছে সেই মাধ্যম সেটা দিয়ে আমরা ইয়ে করতে চাচ্ছি তো সেটা আমার এখানে যেহেতু আমার এটা ল্যানোভো G500 সুতরাং এটার হার্ডওয়্যার বা এটার মাদারবোর্ড যেটা সেটা হচ্ছে কোয়ালকম অ্যাথ্রেস তো এই জন্য এটা কোয়ালকম ম্যাক্সিমাম যেমন যারা এইচপি আছে বা ডেল বা অন্য যেসব পিসিগুলো আছে ওগুলোতে হয়তো দেখা গেছে রিয়েল টেক ম্যাক্সিমাম রিয়েল টেক দিয়ে কনফিগার করা তো সুতরাং যেটাই হোক না কেন আপনার ওটা আপনি সিলেক্ট করে দেবেন হ্যাঁ দেন স্টার্ট সার্টস অপশনে ক্লিক করবেন দেন আপনার এই মানে হচ্ছে প্রোটোকল যে ডিভাইস অবভিয়াসলি 7 1200 ডিভাইস টাইপস কি ইন্টারফেস টাইপ অ্যাড্রেস কি ওপেন আইপির মাধ্যমে সে লিঙ্ক আপ করতেছে তারপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস অবভিয়াসলি তো এখানে সব কিছু চলে আসছে ইন্টারফেস বাই পিএন বাই আই দ্যাট মিন্স কোন ক্যাবলের মাধ্যমে আমরা কমিউনিকেশন করতেছি অবভিয়াসলি পিএন বাই আই দ্যাট মিন্স প্রপি নেট সিস্টেম অ্যান্ড অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1 ওকে অ্যান্ড দেন ম্যাক অ্যাড্রেস তো পিএলসির সাথে আমাদের অর্থাৎ 7 1200-এর সাথে আমাদের এই ডিটেকশনটা কমপ্লিটেড আমরা যদি ফ্ল্যাশ করতে চাই ফ্ল্যাশ করলেও আমরা এখানে দেখতে পাবো যে আমাদের পিএলসিটা কী অবস্থা আছে ওকে দেন হচ্ছে ডিটেক্ট দেন ডিটেক্ট করার পরে আমরা আমাদের এখানে সরাসরি লাইভ সিপিওটা চলে আসবে দেখবেন একটু সময় নেয় দ্যাটস ডিপেন্ড অন প্রসেসর স্পিড ওকে এখন দেখেন এখানে আমরা আমাদের যে মেন সিপিওটা আমাদের কানেক্টেড আছে ওটা চলে আসছে উইথ অ্যাড্রেসিং এখানে Q0.0 Q0.1 7 পর্যন্ত টোটাল Q1.0 1.1 দ্যাট মিন্স 10টা আউটপুট আছে এখানে ইনপুট আছে কথা I0.0 I0.1 থেকে শুরু করে 1.5 তার মানে 8টা এখানে হচ্ছে 6টা তার মানে 14টা টোটাল এখানে ইনপুট আছে আর আউটপুট আছে 10টা তো এখানে একটা অ্যানালগ আউটপুটও আছে অবভিয়াসলি আর এখানে ইনপুটও আছে অ্যানালগ ইনপুট আমরা যখন হার্ডওয়্যার কনফিগারেশন করি তখন এখানে দেখতে পাবো যে অ্যানালগ ইনপুট দুইটা আছে তো এটা হচ্ছে মেন ফিগার বা আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাই তখনও আমরা দেখতে পারবো যে আসলে এটার হার্ডওয়্যার কনফিগারেশনে কী আছে কোথায় কী আছে না আছে সব কিছু আমরা ডিটেলস এখানে দেখতে পারবো আর কি তো এখানে এগুলো হচ্ছে অপশন আর কি বা S7-1200-র সুবিধা হচ্ছে এটা যে আপনি সব কিছু ভিজুয়ালাইজেশন একদম A to Z আপনার কোথায় কী আছে অ্যাড্রেসিং কী কী করতে হবে না করতে হবে এবং ফিজিক্যালি এই জিনিসগুলো ডিটেক্ট করা যায় ইন্টারফেস করা যায় হ্যাঁ এগুলো সব কিছু A to Z আমি যদি এখানে অ্যাড সাবনেট মার্কস সেটও করা যাবে পিএন বাই আই এখানে ডিজিটাল ইনপুট আউটপুট কয়টা আছে সব কিছু এখানে শো করবো উইথ অ্যাড্রেসিং এই যে I0.0 স্পিড আউটপুটটাও ঠিক একই রকম তো অ্যানালগ যেটা বলছিলাম যে অ্যানালগ ইনপুট আউটপুট অ্যানালগ ইনপুটের যে বিষয়টা আছে এখানে অ্যাড্রেস সহ এখানে দেওয়া আছে অর্থাৎ একটা পিসি পিএলসির যত ইনপুট আউটপুট আছে উইথ অ্যাড্রেসিং আমরা সব কিছুই দেখতে পারবো এই সিপিউটার মধ্যে এখন এই এক্সটেনশন মডিউলগুলো এটা তো আমাদের মেন সিপিউ এখন এটার সাথে যদি আমরা আমাদের এক্সটেনশন মডিউল ইএম যেটা যে কানেক্ট করতে চাই তাহলে সেটা আমরা ফিজিক্যালি কানেক্ট করতেও পারবো যেমন মনে করেন যে আমি চাচ্ছি যে আমার একটা ডিজিটাল ইনপুট আউটপুট আর একটা ষোলো বাই 24 ভোল্ট স্যার এরকম একটা মনে হচ্ছে যে কোনো অবভিয়াসলি এটার আমাদের মনে হচ্ছে ইয়ে থাকতে হবে আমাদের হার্ডওয়্যারের সাথে কানেক্টেড হবে যেমন মনে করেন যে ডিজিটাল ইনপুট এত এর মানে হচ্ছে পার্ট নাম্বারটা হচ্ছে অবভিয়াসলি পার্ট নাম্বারটা মিলিয়ে নিতে হবে হ্যাঁ তো মিলিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে ওটা আমরা অ্যাড করে দেবো এখন এটা আমার হার্ডওয়্যারের সাথে অ্যাড হয়ে গেছে হ্যাঁ ডিজিটাল ইনপুট আউটপুট দেন যদি আমার আরও কোনো কিছু লাগে যদি অ্যানালগ ইনপুট আউটপুট যেটা আমার ফিজিক্যাল হার্ডওয়্যারের সাথে লাগানো হতে পারে অবভিয়াসলি আমার থাকতে হবে ওই ডিভাইসটা পার্ট নাম্বার সহ মিলাইয়া সাপোজ মনে করেন যে এটা আমাদের অ্যানালগ ইনপুট আউটপুট এরকম একটা লাগানো লাগবে তখন আমরা এটাকে এইটার সাথে লাগাই দিলাম তো এভাবে স্টেপ বাই স্টেপ মূলত আমরা আমাদের মানে কাজগুলো করব এখন মোস্ট অফ ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যদি প্রপিবাস সিস্টেমে আমরা কোনো ডিভাইসকে কানেক্ট করতে চাই প্রপিবাস সিস্টেমে তো অবভিয়াসলি আমাদের সেক্ষেত্রে মানে হচ্ছে RS-485 যেটা বা আমরা DB9 যেটাকে বলি ওটার দরকার পড়ে তখন আমরা এটাকে অ্যাড করার জন্য অবভিয়াসলি
একটা অপশনের দরকার হয়, তখন মনে করেন যে যে কোনো একটা অপশনে এখানে ক্লিক করে দেন হচ্ছে আমরা প্রপিব্যাস কানেকটিভিটিটা পেয়ে যাই। এইটা হচ্ছে প্রপিব্যাস, যেটার মাধ্যমে আমরা লিঙ্ক আপ করে মাল্টি লোডকে কীভাবে সিরিয়ালি কমিউনিকেশন করা যায়, কারণ এটার ইন্টারনালি প্রপিব্যাস নাই, এই জন্য এটার আলাদা মডিউল আছে সিএম বা কমিউনিকেশন মডিউল 12-14-12-43-5, এটা হচ্ছে মডিউল নাম মডেল নাম্বার। তো এটা বললে দেখা গেছে যে মার্কেট থেকে আপনি নিতে পারবেন বা আপনার পছন্দ মতো যে কোনো একটা নিয়ে নিলেন। তো এখানে হচ্ছে মূলত বিষয়টা, আমরা কীভাবে আমাদের লিঙ্ক অ্যাপের মাধ্যমে অর্থাৎ পপি বা সিস্টেমের আমরা কীভাবে একটা মানে হচ্ছে লোড দিয়ে বা মাস্টারে পিএলসির মাধ্যমে কীভাবে আমাদের মাল্টি লোডকে সিরিয়ালি কমিউনিকেশন করতে পারি সেটা এখানে দিয়ে দিতে পারবো। তো এটা মূলত মনে করেন যে আমরা হার্ডওয়্যার কনফিগারেশন হয়ে যাওয়ার পরে দেন আমরা প্রোগ্রামে যাব, প্রোগ্রাম ব্লকসে যেয়ে আমরা এখানে মেইন ক্লিক করব। মেইন মিন্স এখানে অর্গানাইজেশন ব্লক বা মেইন ব্লক, যেটার মাধ্যমে আমরা প্রোগ্রামটা রাইট করব। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম পেজ। তো এখানেই মূলত আমরা প্রোগ্রামটি ক্রিয়েট করব। সাপোজ এখানে আমরা একটা ইনপুট নিলাম, একটা আউটপুট নিলাম, সরি একটা ম্যাক ব্রেক কন্ট্যাক্ট, একটা ম্যাক কন্ট্যাক্ট, একটা আউটপুট, একটা এখন এখানে অ্যাড্রেসিং দিয়ে দেবো। অ্যাড্রেসটা কারেক্ট হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি ট্যাগ নিয়ে নেবে i0.0। তো ইচ্ছে করলে আমরা ট্যাগগুলোর নামও দিতে পারবো, সমস্যা নেই। i0.0, i0.1, q0.0, q0.0 অ্যান্ড দেন হচ্ছে টাইম and then 500. এখানে 1000 মিলি সেকেন্ড ইকুয়ালস টু 1 সেকেন্ড। তো এই জন্য আমরা এখানে আউটপুটটা নিয়ে নিলাম, একই কথা এটা ম্যাক কন্ট্যাক্ট দিয়ে অন করা বা এটা সরাসরি এখান থেকে অন করা একই কথা, তো এই জন্য কন্ট্রোল এস দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা সিম্পল প্রোগ্রাম আমরা করলাম এখানে। দেন সাপোজ মনে করেন যে ম্যাক কন্ট্যাক্ট নিলাম, একটা টাইমার অ্যাড করলাম, টাইমার নাম্বার 1, আগেরটা ছিল 0, এখন এটা হচ্ছে 1, এটা 2 দিয়ে দিলাম। এখানে আমি টাইমার দিয়ে এটাকে অন করতেছি, টাইমার নাম্বার 0, কিউ মিন্স হচ্ছে আমার টাইমারটা আপ হয়ে যাওয়ার পরের যে পর্যায়ে আমার ওটা ধরবে, ওয়ান টাইমসই হবে। এখানে q0.2 দিয়ে দিলাম, আর ইটি মিন্স এস এক্সটেনশন টাইম, অর্থাৎ টাইম যেটা হচ্ছে সেটাকে যদি আমরা বাড়াতে চাই বা দেখতে চাই সেক্ষেত্রে ওই ইটিটা এক্সটেনশন হিসেবে কাজ করে। তো এখানে একটা সিম্পল প্রোগ্রাম নিলাম আমরা, সাপোজ আমাদের তিনটা লোড আছে, স্টেপ বাই স্টেপ এগুলো অন হবে, ওটা অফ করছি না। তো এটা এখন ইয়ে করতে সাপোজ মনে করেন যে এই প্রোগ্রামটাই আমরা এখন কী করব, ডাউনলোড করব আমাদের হার্ডওয়্যারে, অর্থাৎ আমাদের সিপিইউতে। জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করবো, জাস্ট সিম্পলি প্রোগ্রামটা করার পরে এখানে সাবনেট মার্কস যেহেতু আমি ক্লিক করছি এই জন্য দিয়ে দিচ্ছি, স্টার্ট সার্চ অপশানে ক্লিক করবো, সব কিছু ঠিকঠাক থাকলে এখানে এখানে প্রপিবার সহ সব কিছু আমাদের এখানে ডিটেক্ট করবে অ্যাকচুয়ালি। ওকে, তাহলে সব কিছু আমাদের এখানে ঠিকঠাক থাকলে, আইপি যদি কনফিগারেশন ঠিকঠাক থাকে তাহলে আমাদের এখানে PC to PLC কানেক্টেড থাকবে উইথ গ্রিন সিগন্যাল। অ্যাড এখানে লোড দিয়ে দিলাম, দেন ডাউনলোডিং দ্য প্রোগ্রাম। ওকে, এখানে নোয়েশনটাকে আমরা অ্যানেবল করে স্টপ অল দিয়ে দিলাম, দেন হচ্ছে লোড। এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গো অনলাইনে গেলাম,
এখন এখানে যেটা হচ্ছে ফিজিক্যাল পিএলসির সাথে যদি আমরা মানে হচ্ছে কমিউনিকেশন করতে চাই সেটা হচ্ছে এটা হচ্ছে i0.0 i0.1 হ্যাঁ তো এখন আমরা যদি এটাকে অন করতে চাই অন করতে চাইলে অবিয়াসলি এখানে আমাদের পিএলসি থেকে কমান্ডটা দিতে হবে পিএলসি থেকে কমান্ডটা দিতে হবে পিএলসি থেকে কমান্ডটা দেওয়ার পরে এখন আমরা পিএলসি থেকে সেন্সটা দিচ্ছি i0.0 হচ্ছে আমাদের অফ সুইচ i0.1 হচ্ছে আমাদের অন সুইচ এখন অন সুইচে ক্লিক করার সাথে সাথে কি হলো এক নম্বর আউটপুটটা অন হলো স্টেপ বাই স্টেপ দুই নম্বর আউটপুটটা অন হলো এরপরে তিন নম্বর আউটপুটটা অন হলো আবার যদি আমরা i0.0 সেন্স দিই তাহলে টোটাল লোডগুলোই আমাদের অফ হয়ে গেল দ্যাট মিন্স পুশ করলাম যে করলে অফ হয়ে যাচ্ছে তো এগুলো হচ্ছে মূলত আমাদের প্রোগ্রামিং সিকোয়েন্স এখন আমরা যে স্টেপ বাই স্টেপ ফলো করে এই এগুলো করলাম তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন এটা হচ্ছে ডাউনলোড সিস্টেম এখন সাপোজ মনে করেন যে আপনার আউট আপলোড করা লাগতে পারে এই সেম প্রোগ্রামটাই আপনার আপলোড করা লাগতে পারে তখন আপনি কী করবেন তো আমরা গো অফলাইনে গেলাম আমি জানি না আমার প্রোগ্রামটা কী আছে এখানে তো সাপোজ আমরা এখানে এটাতে আমি কি করতে চাচ্ছি এটা ডিলিট করে দিতে চাচ্ছি এই প্রোগ্রামটাই আমি এখন আপলোড করব অ্যাড নিউ ডিভাইসে গেলাম তারপর i7-1200 গেলাম তারপর আনস্পেসিফাইড সিপিইউতে গেলাম এখানে ক্লিক করলাম দেন ভার্সন ওয়াইজ আমাকে ক্লিক করে দেন হচ্ছে ওকেতে দিয়ে দিলাম এটা আমি জানি না এখন আমার সিপিইউ কত বা এর ভিতরে কি প্রোগ্রাম আছে আমি এটা জানি না ডিটেক করলাম দেন হচ্ছে স্টার্ট সার্চ অপশনে ক্লিক করলাম দেন ডিটেক্ট এখন আমাদের সিপিইউ চলে আসে এবং জাস্ট সেভ দিয়ে আমি কি করব এটা গো অনলাইনে যাব স্টার্ট সার্চ গো অনলাইন গো অনলাইনে যাওয়ার পর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের আপলোড অপশনটা এখানে অ্যানাবল হয়ে যাবে দেন আপলোড করলে কন্টিনিউ হয়ে যাবে আমরা এখানে অ্যানাবল করে দিলাম আপলোড ফ্রম ডিভাইস অর্থাৎ পিএলসি থেকে প্রোগ্রামটা আমাদের স্ক্রিনে চলে আসবে এখন চলে আসছে সব কিছু যেহেতু গ্রিন সিগন্যাল আমরা আমাদের প্রোগ্রামটাকে আবার দেখতে পারবো ওকে নাও প্রোগ্রাম ইজ ভিজিবল নাও জাস্ট আমরা আবার আমাদের আগের প্রোগ্রামটা চলে আসছে এখানে এভাবে মূলত আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা প্রোগ্রামগুলোকে আপলোড করে নিজের ইয়েতে নিয়ে আসবো আর কি জাস্ট ইট আপলোড অ্যান্ড ডাউনলোড ফর s7-1200 PLC নট অনলি 1200 এখানে এই রিলেটেড যত মানে আছে 1500 বাই সব তো একই সফটওয়্যার দিয়ে করা তো বুঝতে সুবিধা হয় আর কি আসলে স্টেপ বাই স্টেপ যেহেতু একটা সফটওয়্যার দিয়ে অনেকগুলো পিএলসি কন্ট্রোল হচ্ছে তো যারা ফিজিক্যালি সিমেন্সের এইসব সফটওয়্যার নিয়ে কাজ করে তাদের কাছে এই টুলসগুলো কোথায় কী আছে না আছে এগুলো স্বচ্ছ ধারণা পাওয়া যায় যারা বিগিনার লেভেলে তাদের জন্য আসলে মোটামুটি এরকমের একটু হেল্প হবে আশা করি তো এরপরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে পিএলসি HMI দিয়ে আমি কীভাবে পিএলসি কন্ট্রোল করবো বা পিএলসি লোডকে কন্ট্রোল করবো সেটা তো এই ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ